নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন প্রখ্যাত শিক্ষাবিদ, ঔপন্যাসিক, কবি, প্রবন্ধকার ও ছোট গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গন্ধরাজ। রেললাইন ছাড়িয়ে কত দূর ময়ূরাক্ষী, আরও কত দূরে! কাঁকড় ছড়ানো মাটি, অসুর মুন্ডের মতো ছোট বড় ঢিবি ছড়িয়ে আছে আচক্রবাল, যেন প্রাগৈতিহাসিক কোনো এক রণক্ষেত্রের স্মরণচিহ্ন এই মাঠ। কোনো কোনো ঢিবির ওপরে লক্ষ্মী ছাড়া চেহারার একাদ্রা খেজুর গাছ দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ ভঙ্গিতে। হাঁপানি রোগীর গলায় অতিকায় মাদুলির মতো এক একটা হাঁড়ি ঝুলছে কোনো কোনোটাতে। রুক্ষ মাটির যা শ্রী, এক ফোঁটাও রস গড়ায় বলে মনে হয় না। ক্যানভাসার শ্রী সুধাংশু চক্রবর্তী, হাল শাকিন 12-7 ছোকু খানসামা লেন, জিলা কলকাতা। একবার থমকে দাঁড়ালো, এ জেলায় এই তার প্রথম আবির্ভাব। শুনেছিল ময়ূরাক্ষী পার হয়ে একটা শাল পলাশের বন ছাড়ালি ব্রজপুর গ্রাম। ময়ূরাক্ষী নদী, শাল পলাশের বন, গ্রামের নাম ব্রজপুর, তিনটে একসঙ্গে মিলে মনের মধ্যে একটা কল্পলোক গড়ে উঠেছিল দস্তুর মতো। সুধাংশু চক্রবর্তী কল্পনাতে আরও খানিক জুড়ে নিয়েছিল এদের সঙ্গে সঙ্গে। হোক শীতকাল, থাকুক চারদিকে শস্যহীন মৃত্যু পাণ্ডুতা, তবু ব্রজপুর এদের চাইতে অনেকখানি আলাদাই হবে নিশ্চয়ই। তার গাছে গাছে কোকিল ডাকতে থাকবে, ফুলের গন্ধ বয়ে বেড়াবে বাতাস, তার মাঠে মাঠে শ্যামলী ইত্যাদি ধেনুরা চড়ে বেড়াবে, বেনু বাজবে এবং সন্ধে হলেই শ্বেতচন্দন ঘষায় একটি পাটার মতো পূর্ণ চাঁদ উঠে আসবে আকাশে। কিন্তু কোথায় কি, আপাতত মাঠ আর মাঠ। দেড় বছরের পুরনো জুতোটা নতুন জুতোর মতো মচমচ আওয়াজ করছে তলার কঠিন কাঁকরে। এদিকে কি ডাল ভাঙা ক্রোশ, 3 মাইল পথ যে আর ফুরোয় না। সামনেই ছোট খাল একটা, রাস্তাটা তার মধ্যে গিয়ে নেমে পড়েছে অনেকখানি ঢালুতে। হোক মরা খাল, তবু তো এতক্ষণে জলের দেখা পাওয়া গেল। মনে হচ্ছিল সে বুঝি বোখারা সমরখানদের কোনো মরুভূমির ভেতর দিয়ে পথ হাঁটছে। একটা গরুর গাড়ি ছপছপিয়ে উঠে এলো খাল পেরিয়ে, চাকা থেকে তরল কাদা গলে গলে পড়ছে তার। গাড়োয়ান সাঁওতাল, খোলা ছইয়ের ভেতরে রূপোর হাঁসুলি পড়া একটি কালো মেয়ে বসে আছে। নিবিড় চোখের স্নিগ্ধ দৃষ্টি মেলে সে তাকালো সুধাংশুর দিকে। এক ফালি জলের সঙ্গে একটি তরল দৃষ্টি যেন সুধাংশু সারা শরীরটাকে জুড়িয়ে দিলে। ভাই, ময়ূরাক্ষী কত দূর? গাড়ির ভেতরে মেয়েটি হেসে উঠল। গাড়োয়ান আপাদমস্তক লক্ষ্য করে দেখল সুধাংশুর, বিদেশি, বললে, হ্যাঁ এইটাই তো ময়ূরাক্ষী নদী। এই নদী? কয়েক বছর আগে যে সুধাংশু চক্রবর্তী বাস করত মেঘনা নদীর ধারে এবং অধুনা বাস্তুহারা হয়ে সে 12-7 ছোকু খানসামা লেনে বাসা বেঁধেছে, তার পক্ষে এটা শুনবার মতো খবর বটে। নদী এর নাম এবং কাব্য করে একেই বলা হয় ময়ূরাক্ষী। কিন্তু বিষয়টা ঘোষণা করে শোনাবার মতো কেউ কাছাকাছি ছিল না। গরুর গাড়িটা ততক্ষণে বাঁধের মতো উঁচু রাস্তাটার ওপরে উঠে গেছে। শুধু খোলা ছইয়ের মধ্য থেকে দেখা যাচ্ছে সাঁওতাল মেয়েটি তার দিকেই তাকিয়ে আছে এখনো। আপাতত নদী পার হতে হচ্ছে তাহলে, খেয়া পাড়ি দেবার সমস্যা নেই, সাঁতারও দিতে হবে না, এক হাতে জুতো আর এক হাতে হাঁটু পর্যন্ত কাপড় তুলে ধরলেই হবে। সুধাংশু তাই করল। পায়ের তলায় কিছু দলিত শ্যাওলা, ভাঙা ঝিনুকের টুকরো আর ইঁটেল কাদা অতিক্রম করে সে ওপারে পৌঁছল। জুতোটা একরকম করে পরা গেল বটে,
তবে পায়ের গোড়ালিতে আঠার মতো চটচট করতে লাগল। নদী তো মিটল, এবারে শাল পলাশের বন, সেও কাছাকাছি ছিল, কিন্তু এর নাম বন? গোটা কয়েক মাঝারি ধরনের গাছ দাঁড়িয়ে আছে জড়াজড়ি করে। সুসঙ্গের পাহাড়ে দেখা নিবিড় মেঘবর্ণ অরণ্য স্বপ্নের মতো ভেসে গেল চোখের সামনে দিয়ে। এটা পার হলেই ব্রজপুর। সুধাংশুর কল্পনা ফিকে হতে শুরু করেছে। ব্রজধামই বটে, তবে শ্রীকৃষ্ণ মথুরায় চলে যাওয়ার পরে। লাল মাটির দেওয়াল কিংবা টিনের চাল, খান্দুই নোনা ধরার দালান, একটা প্রকাণ্ড বটগাছের চারদিকে অজস্র পোড়া মাটির ছোট ছোট ঘোড়া। ও জিনিসটা সুধাংশু আগেই চিনেছে, ধর্মঠাকুরের ঘোড়া ওগুলো। কিন্তু ঘোড়া জ্যান্তই হোক আর মাটিরই হোক, সে কখনো কথা কয় না, এবং যুগের মাহাত্ম্যে ধর্মঠাকুর সম্প্রতি নির্বাক। পতিত পাবনী এমই স্কুলের হেডমাস্টার নিশাকর সামন্তের হদিশটা পাওয়া যাবে কার কাছ থেকে? কাছাকাছি কাউকেই তো দেখা যাচ্ছে না। দুপুরের রোদে গ্রামটা ঘুমিয়ে আছে যেন। আরও দুপা এগোতেই একটা ছোট দোকান, তোলা উনুনে খোলা চাপিয়ে একটা লোক খই ভাজছে, বাঁশের খুন্তি দিয়ে নাড়ছে গরম বালি, পটপট করে ধান ফুটছে, মল্লিকা ফুলের মতো শুভ্র খইয়ের দল খোলা থেকে ছিটকে ছিটকে পড়ছে চারপাশে। সুধাংশু তাকেই নিবেদন করল প্রশ্নটা। স্কুল? দু তিনটে বিদ্রোহী খইয়ের আঘাতে মুখ বিকৃত করে লোকটা বললে, এগিয়ে যান সামনে, লাল রঙের বাড়ি, ওপরে টিনের চাল, বাঘ ঘুরলেই দেখতে পাবেন। এ বাঁকটা আর ডাল ভাঙা ক্রোশ নয়, কাছাকাছি ছিল, এবং টিনের চালওয়ালা লাল রঙের বাড়িটাও আর বিশ্বাসঘাতকতা করল না। আশায় আনন্দে উৎসুক পা চালিয়ে দিলে সুধাংশু। দি গ্রেট ইন্ডিয়ান পাবলিশিং কোম্পানির মালিক অক্ষয়বাবু আগেই চিঠি লিখে দিয়েছেন নিশাকর সামন্তকে। দুজনে কীরকম একটা বন্ধুত্ব আছে। নিশাকর সামন্ত তার ওখানে সুধাংশুকে আশ্রয় দেবেন, এবং তাঁরই বাড়িতে দিন চারেক থেকে আশেপাশের স্কুলগুলোতে বইয়ের ক্যানভাস করবে সুধাংশু। স্কুলের দর্শন পেয়ে তাই স্বভাবতই প্রসন্ন হয়ে উঠল মনটা। অর্থাৎ থাকবার জায়গা পাওয়া যাবে, কিছু খাদ্য জুটবে, এবং হাত পা ছড়িয়ে আরামে ঘুমিয়ে নেওয়া যাবে ঘণ্টা কয়েক। স্কুলের টিফিন পিরিয়ড চলছে খুব সম্ভব। বাইরে দাপাদাপি করছে এক দল ছোট ছোট ছেলে। একটা টিনের সাইনবোর্ডে কাত হয়ে ঝুলছে স্কুলের নাম। পিটা মুছে গেছে, মনে হচ্ছে অতীত পাবনি। জায়গায় জায়গায় গর্ত হয়ে যাওয়া বারান্দাটা পার হয়ে সুধাংশু এসে ঢুকল টিচার্স রুমে। খান কয়েক কাঠের চেয়ার, মাঝখানে একটা লম্বা টেবিল, কাঁচভাঙা আলমারিতে ছেঁড়া খোঁড়া খান্ত্রিশেক বই, র্যাকে সাজানো গোটা কয়েক ম্যাপ, আলমারির মাথা থেকে তিন চারখানা বেতের ডগা উঁকি মারছে। আর এই দীনতার ভেতরে সম্পূর্ণ বেমানানভাবে শোভা পাচ্ছে দেওয়ালে একটি সুহাসিনী সুন্দরী মহিলার মস্ত একখানা অয়েল পেইন্টিং। খুব সম্ভব উনি পতিত পাবনি। ঘরে পা দিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সুধাংশু। কলাই করা বড় একখানা থালায় একটি লোক তেল আর চিনেবাদাম দিয়ে মুড়ি মাখছে প্রাণপণে। খুব সম্ভব দপ্তরি। ছজোড়া চোখ লোলুপভাবে তাকিয়ে আছে তার হাতের দিকে। টিফিনের ব্যবস্থা। সুধাংশু একবার গলা খাঁকারি দিলে। ছজন মানুষ একসঙ্গে ফিরে তাকালেন। শীর্ণ কান্তি, জীর্ণ দেহ, ছটি খাঁটি স্কুল মাস্টার। আসন্ন টিফিনের ব্যাপারে ব্যাঘাত পড়ায় স্পষ্ট অপ্রীতি ফুটে উঠেছে তাঁদের চোখে। সমবেত ছজনের উদ্দেশ্যেই কপালে হাতটা ঠেকাল সুধাংশু। তারপর বললে, নমস্কার, আমি কলকাতা থেকে আসছি। ততক্ষণে তার কাঁধে কলেজ স্কোয়ারের স্ফীতদর ছিটের ঝোলাটি চোখে পড়েছে সকলের।
একজন চশমাটা নাকের নিচের দিকে ঠেলে নামালেন খানিকটা। বিরস মুখে বললেন, বইয়ের এজেন্ট তো? আগে হ্যাঁ, বসুন একটু। একটা খালি টিনের চেয়ার ছিল এক টেরে। সুধাংশু বসতেই ঠকঠক করে দুলে উঠল বার কয়েক। একটা পায়া একটু ছোট আছে খুব সম্ভব। আমি নিশাকরবাবুর কাছে এসেছিলাম। কলাই করা থালায় মুড়ি মাখবার শব্দটা সুধাংশুর অস্বস্তিকর মনে হতে লাগলো। ও হেডমাস্টার মশাই, প্রথম সম্ভাষণ যিনি করেছিলেন তিনিই বললেন, তিনি 3 মাসের ছুটিতে দেশে আছেন, তার খুড়িমা মারা গিয়েছেন, শ্রাদ্ধ শান্তি সেরে তারপর বিষয় সম্পত্তির কী সব ঝামেলা মিটিয়ে তবে তিনি ফিরে আসবেন। চমকে উঠল সুধাংশু, ঢোক গিলল একটা। দিন চারেক আগে আমাদের পাবলিশার অক্ষয়বাবু তাঁকে একটা চিঠি দিয়েছিলেন। একটা প্লেটে করে খানিক মুড়ি নিজের দিকে টেনে নিয়ে আরেকজন বললেন, এই সেটা নিশ্চয়ই রিডাইরেক্ট হয়ে সাঁথিয়া চলে গিয়েছে, সে আপনি ভাববেন না। না, ভাবনার আর কী আছে। মুড়ি চিবনোর শব্দে সুধাংশু আবার ঢোক গিলল। মধ্য দুপুরের তীব্র ক্ষুধা এতক্ষণে পেটের মধ্যে পাক দিয়ে উঠেছে তার। নিশাকরবাবুর বাড়িতে থাকার ও খাওয়ার কথা লিখেছিলেন অক্ষয়বাবু। এই দুপুরেও অন্তত দুটি ভাতের একটা নিশ্চিন্ত আশা মনের মধ্যে জেগেছিল তার। সুধাংশু এতক্ষণে বাস্তবভাবে অনুভব করল ব্রজপুর সত্যি অন্ধকার। তার কানু মথুরায় নয়, সাঁথিয়ায় বিদায় নিয়েছেন। কিছু ভাবতে না পারায় আচ্ছন্নতায় সুধাংশু ঝিম হয়ে বসে রইল কতক্ষণ। কি অদ্ভুত লোলুকভাবে যে মুড়ি খাচ্ছে লোকগুলো! একজন আবার টুকটুকে একটা পাকা লঙ্কায় কামড় দিচ্ছে। সুধাংশুর শুকনো জিভের আগায় খানিকটা লালা ঘনিয়ে এলো। রিফ্লেক্স অ্যাকশন। আহ, অত শব্দ করে অমনভাবে চিবোচ্ছে কেন ওরা? ওদের খাওয়া কি শেষ হবে না কখনো? আর থাকা যায় না, ওই একটানা শব্দটা অসহ্য। বই দেখবেন না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। 3-4 জন ঘাড় ফেরালেন। মুড়ির পাত্রগুলো শূন্য হয়ে যাচ্ছে দ্রুত বেগে। 2 জন উঠে গেলেন হাত ধুতে। এই দেখুন, মুড়ি ছড়ানো টেবিলটার ওপরেই একরাশ বই ছড়িয়ে দিলে সুধাংশু। ও গ্রেট ইন্ডিয়ান পাবলিশিং, আপনাদের অনেকগুলো বই তো আমাদের রয়েইছে মশাই। ধুতির কোঁচায় হাত মুছে একজন একটা বই তুলে নিলেন। জ্ঞানের আলো, স্বাস্থ্য সমাচার, আর এটা ভূগোলের গল্প, এ সবই তো আছে আমাদের। আগে এবারেও যাতে থাকে সেই জন্যই আশা। অনুগত বিনয়ে সুধাংশু হাত কচলাল। তাছাড়া এই আমাদের নতুন ট্রান্সলেশনের বইটা দেখেননি বোধ হয়, বাই KP পাঁজা, MABT হেডমাস্টার, বামনপুকুর HS স্কুল। হুম, বাড়িয়ে বলছি না স্যার, বাজারে যে কোনো চলতি বইয়ের সঙ্গে একবার মিলিয়ে দেখুন। সিম্পলেস্ট প্রসেস, নতুন নতুন আইটেম, একটা ওয়ার্ড বুকও আছে সঙ্গে। ঠং ঠং করে ঘন্টা বাজল। অবশিষ্ট টিচারেরা গোগ্রাসে মুড়ি শেষ করলেন। প্রথম লোকটি হাই তুললেন, আপনি আপাতত এই এরিয়াতেই আছেন তো? কাল তাহলে একবার 10টার দিকে আসুন, তখনই কথাবার্তা হবে। আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, এবার আমার ওপরেই ভার। আচ্ছা নমস্কার। নমস্কার। অগত্যা থলের মধ্যে বইগুলো পুড়ে সুধাংশু উঠে পড়ল। আসুন অর্থাৎ আবাহন নয়, বিসর্জন। আপনি যান, কিন্তু যাওয়া যায় কোথায়? গ্রামটা যখন মাঝারি তখন জেলা বোর্ডের একটা ডাকবাংলো কোথাও থাকলেও থাকতে পারে, কিন্তু এই জীর্ণ চেহারার দিন ক্যানভাসার চৌকিদার কি আমল দেবে? আর যদি বা থাকতেও দেয়, খাওয়া ছাড়াও দৈনিক 2 টাকা চার্জ তো নির্ঘাত। স্কুল বইয়ের ক্যানভাসারের পক্ষে দৈনিক 2 টাকা দিয়ে ডাকবাংলোয় থাকা আর 12-7 ছকু খানসামান লেন থেকে চৌরঙ্গের ফ্ল্যাটে গিয়ে ওঠা,
এ দুয়ের মধ্যে প্রভেদ নেই কিছু। অতএব কি করা যায় ভাবতে ভাবতে আবার স্টেশনের দিকে যাত্রা, সেও অসম্ভব। এই এরিয়াতে আশেপাশে 5-6টা স্কুল রয়েছে, তাদের বাদ দিয়ে চলে গেলে নিস্তার নেই, অক্ষয়বাবু ঠিক টের পেয়ে যাবেন, এবং অক্ষয়বাবু কড়া লোক। খিদে পেটে নাড়িগুলো দাপাদাপি করছে, সেই খইয়ের দোকানটাকে মনে পড়ল, কয়েকটা কালো ছিটে ধরা চাঁপা কলাও ঝুলতে দেখেছিল সেখানে, কিঞ্চিত ফলারের ব্যবস্থা হবে নিশ্চয়। শুধু চাঁপা কলা নয়, মোষের দুধও ছিল এবং একটু মোদো গন্ধ ধরা ভেলি গুড়। 15 পয়সায় খাওয়াটা নেহাত মন্দ হলো না। আচমকা সুধাংশুর মনে হলো, এমন খই কলার ফলার কাছাকাছি থাকতে দুপুরবেলা খানিক শুকনো মুড়ি কেন চিবিয়ে মরে মাস্টারেরা। শীতের নরম রোদ পেটে খাবার পড়ে গা ইলিয়ে আসছে, একটু শুতে পারলে হতো। কাছেই ধর্মঠাকুরের বটগাছ, ছিমছাম জায়গাটি, দেবতা স্থান, অতএব সার্বজনীন সম্পত্তি। এখানে হত্যে দেবার নাম করে খানিকক্ষণ গড়িয়ে নিলে কেউ আপত্তি করবে না নিশ্চয়। যা ভাবা তাই কাজ। ব্যাগের ভেতর থেকে সন্তর্পণে ভাঁজ করা র্যাপারটা সে বের করে আনল। পথে বিছানাটা এক জায়গায় রেখে এসে ভারী ভুল করেছে সে। নিশাকরবাবুর ওখানে বিছানা নিয়ে যাওয়ার দরকার নেই, বন্ধু লোক, অক্ষয়বাবু বুঝিয়েছেন। ফিরেই যেতে হবে, থানা গাড়তে হবে 3 মাইল দূরের স্টেশনে, ওখান থেকে যতটা এরিয়া কভার করা যায়। ব্যাগটা মাথায় দিয়ে বটগাছের তলায় শুয়ে পড়ল সুধাংশু। ধর্মঠাকুরের মাটির ঘোড়াগুলো কেমন পিটপিট করে তাকিয়ে রইল তার দিকে। কতক্ষণ? ও মশাই, কত ঘুমবেন, উঠুন উঠুন। ঘোড়াগুলো ডাকছে নাকি? সুধাংশু ধর্মড়িয়ে উঠে বসল। আরে আপনি এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছেন আর আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি, নিন নিন চলুন এবার। ঘোড়া নয়, একটি মানুষ এবং স্কুলের একজন মাস্টার। কেন বলুন তো? সুধাংশুর মনে পড়ল, এই লোকটিকেই টিচার্স রুমে বসে মুড়ির সঙ্গে কাঁচা লঙ্কা চিবুতে দেখেছিল সে। মাস্টার মিটিমিটি হাসলেন। আছে মশাই, ব্যাপার আছে, সাদে কি আর এসেছি, ওপরওলার হুকুমে। ওপরওলার হুকুমে? সুধাংশু বিস্মিত হয়ে বললে, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার? ছো, মাস্টার উত্তেজিত হয়ে উঠলেন। আরে ওকে কে পড়োয়া করে মশাই, সেক্রেটারির কুটুম বলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়েছে, নইলে ওর বিদ্যে তো ম্যাট্রিক অবধি, গুণের মধ্যে খালি সেক্রেটারির কান ভারী করতে পারে। আর আমিও সশধর মারুজ্জে মশাই, IA পাশ করেছি, হেডমাস্টারের লেখাতে ভুল ধরেছি দুবার, গজেন বিশ্বাসকে আমিও গ্রাহ্য করি না। আগে তবে কার তলব, থানার দারোগান নয় তো? এবার ভয় সুধাংশুর গলা বুঝে এলো। দারোগা আবার কেন, আপনি কি চোর ডাকাত? দারোগা নয়, ম্যাজিস্ট্রেট ডেকেছে, চলুন। ম্যাজিস্ট্রেট? রহস্য অতল। মন্ত্রমুগ্ধের মতো সুধাংশু উঠে পড়ল, এবং কি আশ্চর্য, যেতে হলো ম্যাজিস্ট্রেটের কোর্টে নয়, শশধর মাড়ুজ্জের বাড়িতে। বাড়ি রাস্তার ধারেই, সামনে একটি ফুলের বাগান, লাল মাটির দেওয়াল আর টিনের চাল, একটি ছোট ধানের মড়াই আরও এক পাশে। বাইরের ঘরে ঢুকেই সুধাংশু থমকে গেল। শশধর মাড়ুজ্জের বাড়িতে এতখানি আশা তার ছিল না। একখানি তক্তপোষের ওপর পরিষ্কার একটি সুজনি পাতা, সাদা কাপড়ে ঢাকা একটি টেবিল এবং পাশে একটি চেয়ার। আর সবচেয়ে আশ্চর্য, টেবিলের ওপরে কোনা ভাঙা সস্তা একটি কাঁচের ফুলদানিতে সপত্র একগুচ্ছ গন্ধরাজ। এই শীতকালে গন্ধরাজ? কিন্তু গন্ধরাজের চাইতেও বিস্ময়কর অভ্যর্থনার এই আয়োজনটা।
মনে হচ্ছে সুধাংশুর সম্মানে এই ঘরখানাকে এমন করে সাজিয়ে রাখা হয়েছে, যেন কোণে দেখতে এসেছে সে। শশধর বললেন, বসুন, আমি ম্যাজিস্ট্রেটকে ডাকছি। আবার হেসে উঠে পা বাড়ালেন ভেতরের দিকে। সুধাংশু থ হয়ে বসে রইল। ই আবার কোন পরিস্থিতি? একটা দুর্বোধ্য নাটকের মতো ঠেকছে সব। অসময়ের গন্ধরাজের একটা মৃদু সৌরভ রহস্য আলোক সৃষ্টি করতে লাগল চারদিকে। মন্টুদা, চিনতে পারছ না? কপালের উপর ঘোমটাটা একটুখানি সরিয়ে শ্যামবর্ণ একটি তরুণী মেয়ে ঢুকল ঘরে, হাসিতে মুখখানা উজ্জ্বল। তটস্থ হয়ে সুধাংশু উঠে দাঁড়াল। মন্টুদা? কে মন্টুদা? দেখুন, আমি তো আপনাকে চিনতে পারি না, কিন্তু আমি তোমায় দূর থেকে দেখেই চিনেছি। সকলের চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমাকে নয়। কেমন ধরে আনলাম দেখো। একটা ভুল হচ্ছে, মারাত্মক ভুল, বলবার চেষ্টায় বার দু তিন হাঁ করলো সুধাংশু। আহা হা, চালাকি করতে হবে না, তোমাকে আমি জব্দ করতে জানি। বেশি দুষ্টুমি করো তো সব ফাঁস করে দেব। মেয়েটি মৃদু হাসল। দাঁড়াও, তার আগে তোমার চা করে আনি। দিনে এখনো সেই 15 বার চা খাওয়ার অভ্যেসটি আছে তো? না, রত্না শাসনে এখন কমেছে একটু। রত্না? এবার আর হাঁটা সুধাংশু বন্ধ করতে পারল না। ওই দেখো, সাপের মুখে চুন পড়ল। মেয়েটি সকৌতুকে হেসে উঠল। গায়ে একটা জামা চড়িয়ে শশধর ফিরে এলেন। মেয়েটি একটুখানি নামিয়ে আনলো মাথার ঘোমটা। শশধর বললেন, তুমি তাহলে চায়ের ব্যবস্থা করো ওর জন্যে, আমি একবার ঘুরে আসি বাগদিপাড়া থেকে, দেখি বিল থেকে দুটো চারটে কই মাছ ওরা ধরে এনেছে কিনা। এই দেখুন শশধর বাবু। আরে পরে দেখবো মশা, এখন সময় নেই। শশধর বেরিয়ে গেলেন। মেয়েটি হাসল। পালাবার ফন্দি? ও হবে না, অনেক দিন পরে ধরেছি তোমাকে, এখন চুপ করে বসো, আমি চা আনছি। অতঃপর আবার সেই বিব্রত প্রহর যাপনের পালা সুধাংশুর। এ কি হচ্ছে, এ কোথায় এলো সে? মন্টুদা বলে তার কোনো নাম আছে এ কথা সেই প্রথম শুনল। এবং রত্না? সেই বাকে? 12-7 ছোকু খানসামা লেনে যে তার ঘর আলো করে রয়েছে, তাকেও তো সে এতকাল নিভাননী ওরফে বুলু বলেই জানত। একটা ভুল হচ্ছে, ভয়ঙ্কর ভুল, ভুলটা ভেঙে দিয়ে এই মুহূর্তে তার ভদ্রলোকের মতো সরে পড়া উচিত। কিন্তু কিন্তু চা আসছে, এবং এ সময় এক কাপ চায়ের নিমন্ত্রণ তুচ্ছ করবার মতো মূঢ়তাকে সে প্রশ্রয় দিতে রাজি নয়। চাটা খাওয়া শেষ হলেই এক ফাঁকে ঝোলাটা কাঁধে করে সে উঠে পড়বে, তারপর এক দৌড়ে শালবন ছাড়িয়ে ময়ূরাক্ষী পার হতে আর কতক্ষণ। সামনে ফুলদানি থেকে গন্ধরাজের মৃদু সৌরভ ছড়াচ্ছে, শীতের ফুল, সমস্ত ঘরে একটা রহস্যময় আমেজ ছড়িয়ে রেখেছে। পরন্ত বেলায় ঘরময় শীতল ছায়া ঘনাচ্ছে, মশার গুঞ্জন উঠেছে। র্যাপারটা গায়ে জড়িয়ে সুধাংশু অভিভূতর মতো বসে রইল। ভেতর থেকে গরম ঘিয়ের গন্ধ আসছে, খাবার তৈরি হচ্ছে, এবং নিশ্চয়ই তারই সম্মানে। সুধাংশুর মুখে আবার লালা জমে উঠল, রিফ্লেক্স অ্যাকশন। খই জিনিসটা লঘু পাক, কিন্তু চাঁপা কলা আর মোষের দুধও যে এমন অবলীলাক্রমে হজম হয়ে যায় সে রহস্যই বা কার জানা ছিল। চায়ের প্রলোভনটা আরও শক্ত পাকে জড়িয়ে ধরল ঘিয়ের গন্ধ। রাত্রে স্টেশনের হোটেলে তো জুটবে ঢেঁড়স চচ্চড়ি আর কড়াইয়ের ডাল, এক টুকরো মাছ যদি পাওয়া যায় তার স্বাদ মনে হবে পিচবোর্ডের মতো। তার চাইতে এখান থেকে যথাসাধ্য রেশন নিয়ে নেওয়া যাক, হোক ভ্রান্তি বিলাস, তবু ধরে নেওয়া যাবে এটা বাংলাদেশের পুরনো আতিথেয়তার নমুনা মাত্র। গন্ধরাজের সৌরভ ছাপিয়ে লুচির গন্ধ আসছে। সুধাংশু প্রতীক্ষা করে বসে রইল। একটু পরেই এক হাতে সধুম লুচির থালা আর এক হাতে লণ্ঠন নিয়ে ঢুকল মেয়েটি।
আরে এত কেন? খাওয়ার জন্য। মেয়েটি হাসলো। নাও আর ভদ্রতা করো না, সামনেই গারু গামছা রয়েছে, ধুয়ে নাও হাত মুখ। যা হওয়ার হোক, এসপার কি ওসপার। মেঘনাদ ধারের সুধাংশু চক্রবর্তী আর বিস্মিত হবে না ঠিক করল। দেশ ছেড়ে ঊর্ধ্বশ্বাসে পালানোর চরম বিষয়টাকেই যখন রপ্ত করতে হয়েছে, তখন শিশিরে আর ভয় নেই তার। বেপরোয়া হয়ে লুচি বেগুন ভাজায় মনোনিবেশ করল সে। মেয়েটি পাশে দাঁড়িয়েছিল, আস্তে একটা দীর্ঘশ্বাস ফেলল। কত রোগা হয়ে গেছো আজকাল। শুনে রোমাঞ্চ হয় যে সুধাংশুও একদিন মোটা ছিল। মেয়েটি বললে, সেই 10 বছর আগে যখন রত্নাকে নিয়ে পালিয়েছিলে, সেদিন কত কথাই উঠেছিল গ্রামে, কিন্তু আমি তো জানতাম যা করেছো ভালোই করেছো। রত্নাকে নিয়ে পালানো? হে ভগবান রক্ষা করো। সুধাংশুর গলায় লুচি আটকে আসতে লাগলো। তাদের হেডমাস্টার থাকলে এখন সাক্ষী দিয়ে বলতেন স্কুলে বরাবর গুড কন্ডাক্টের প্রাইজ পেয়েছে সে। কাকিমা তো অগ্নিমূর্তি। মেয়েটির চোখে স্মৃতির দূরত্ব ঘনিয়ে আসতে লাগলো। আমাকে এসে বললেন, কনা তুই দুঃখ পাসনি, ওর কপালে অনেক শাস্তি আছে, দেখে নিস। সত্যি বলছি মন্টুদা, বিশ্বাস করো আমাকে, আমি খুশি হয়েছিলাম। জাত বড় নয়, রত্না সত্যিকারের ভালো মেয়ে। আর তোমাকেও তো জানি, প্রাণে ধরে রত্নাকে তুমি কখনো দুঃখ দেবে না। আহা, এই কথাগুলো যদি বুলু শুনত! তার ধারণা স্বামী হিসেবে যে বস্তুটি তার কপালে জুটেছে, পুরুষের অপদার্থতম নমুনা হচ্ছে সেইটি। সত্যি রত্নার কষ্ট চোখে দেখা যেত না। সৎমা কি অত্যাচারই করত ওর ওপরে, কতদিন খেতে পর্যন্ত দেয়নি, তবু মেয়েটা মুখ ফুটে একটা কথা বলেনি কখনো। এমন ঠান্ডা লক্ষ্মী মেয়ে আর হয় না, জাতটা কিছু নয় মন্টুদা। জীবনে সত্যি তুমি জিতেছ। অজানা অদেখা রত্নার জন্যে এবারে সুধাংশুরও দীর্ঘশ্বাস পড়ল। মনে পড়ে গেল ঝগড়া করবার আগে কোমরে হাত দিয়ে বুলুর সেই দাঁড়ানোর ভঙ্গিটি। লুচির তালা শেষ হতে সময় লাগলো না। আর দুখানা এনে দি মন্টুদা। আরে না না, সর্বনাশ, কনা বলে চলল। তোমার চেহারা বদলেছে মন্টুদা, কত ভারী হয়ে গেছে গলার আওয়াজ, তবু আমি কি ভুল করতে পারি? সেই চোখ, সেই কোঁকড়া চুল, সেই মুখের আদল, সেই হাঁটবার ভঙ্গি। বাড়ির সামনে দিয়ে যখন ধর্মখোলার দিকে চলে যাচ্ছিলে, তখনই আমি চিনে ফেললাম। তারপর উনি যখন স্কুল থেকে ফিরে এসে বললেন যে কলকাতা থেকে বইয়ের এজেন্ট এসেছে, তখনই আর বুঝতে কিচ্ছু বাকি রইল না। এখনো তো সেই বইয়ের কাজই করছো। হুম, সংক্ষিপ্ততম উত্তরই সবচেয়ে নিরাপদ ব্যবস্থা। শোনো, কনার গলার স্বর নিচু হয়ে এলো। আমি ওকে বলেছি তুমি সম্পর্কে আমার মামাতো ভাই। কনা অর্থগভীর হাসি হাসল। তুমি কিন্তু আসল ব্যাপারটা ফাঁস করে দিও না, কেমন? না না, সুধাংশু আন্তরিকভাবে মাথা নাড়ল। তা কখনো বলতে পারি? তাহলে আজ বরং আমি উঠি, রাত হয়ে যাচ্ছে, আমাকে আবার স্টেশনে যেতে হবে। বারে ভেবেছ কি তুমি, এমনি ছেড়ে দেব? ওকে মাছ আনতে পাঠালাম, দেখলে না? আমার রান্না খেতে তুমি কত ভালোবাসতে, এরই মধ্যে ভুলে গেলে? ওসব হবে না, যাও দেখি কেমন যেতে পারো। কিন্তু বিছানাপত্র কিছু সঙ্গে নেই। কনা গরিব হতে পারে, কিন্তু তোমায় শুতে দেবার মতো একটা লেপ আর একটা বালিশ তার জুটবে। বেশি ভদ্রতা করো না আমার সঙ্গে, বুঝেছ? বুঝেছে বই কি সুধাংশু, ইচ্ছার বিরুদ্ধেই প্রতারকের একটা চমৎকার ভূমিকায় নেমে পড়েছে সে। এখন আর সহজে পালাবার উপায় নেই। শশধর তাকে কখনোই দেখেনি এবং কনা তাকে মন্টুদা বলে প্রমাণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। অতএব জালিয়াতিটা অন্তত আজ রাতে ধরা পড়বে না, কাল ভোরেই তাকে পালাতে হবে, এবং এই এরিয়া ছেড়ে।
তারপরে অক্ষয়বাবু রইলেন আর সে রইল। বাগানে টিনের গেট খুলে কে ভেতরে ঢুকল, পাওয়া গেল চটির আওয়াজ। শশধর ফিরে এলেন, হাতের বাঁধা ন্যাকড়াটার মধ্যে উত্তেজিত দাপাদাপি চলছে। উল্লসিত হয়ে শশধর বললেন, এই অতিথি সেবার পুণ্যে আজ ভালো মাছ পাওয়া গেল কনা, দশটা বড় বড় কই। কনার মুখ হাসিতে ভরে উঠল। মন্টুদার ভারী প্রিয় মাছ, মনে আছে মন্টুদা, রেলের বাঁধের তলা থেকে একবার তুমি আর আমি ছিপ দিয়ে এক কুড়ি কই মাছ ধরেছিলাম, তারপর বাড়িতে ফিরে মারাতে সে কি পিট্টি। শশধর সস্নেহ হাসি হাসলেন, ধপ করে বসে পড়লেন চেয়ারটায়। এই ভাই বোনে মিলে খুব দুষ্টুবি হতো বুঝি, তা বেশ, কিন্তু শিবেনবাবুকে এখনো চা দাওনি? শিবেনবাবু? সুধাংশু আর একবার ঢোক গিলল, নিজের নামটা প্রায় অষ্টোত্তর শতনামের গণ্ডিতে গিয়ে পৌঁছেছে। তুমি আসবে বলেই দেরি করছিলাম। দাও দাও, শশধর ব্যস্ত হয়ে উঠলেন, আরে বিকেলের চা তো এখনো জোটেনি ওর, কুটুম মানুষ বদনাম গাইবেন। মন্টুদা খুব ভালো ছেলে, কারো বদনাম করে না। কনা ভেতরে চলে গেল। খাওয়ার দিক থেকে কিছুমাত্র ত্রুটি হল না, বারোর সাত ছোকু খানসামা লেনের সুধাংশু চক্রবর্তী এমন টাটকা কই মাছ চোখে দেখেনি দেশ ছাড়বার পরে। এ অঞ্চল নাকি কাঁকরের জন্য বিখ্যাত, কই চালে তো একটি দানা কাঁকরেরও সন্ধান পাওয়া গেল না। শশধর গল্প করলেন অজস্র, দেশের কথা, স্কুলের কথা। যোগ্যতায় বিএফএল হেডমাস্টার নিশাকর সামন্তের পরেই তাঁর স্থান, এ কথাও ঘোষণা করলেন বারবার। শুধু সেক্রেটারির কুটুম ওই গজেন বিশ্বাস, মামার জড়ি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, নইলে একটা ইংরেজি সেন্টেন্সও কারেক্ট করে লিখতে জানে নাকি। আপনাকে ভাবতে হবে না মশাই, আপনি আমার কুটুম, গ্রেট ইন্ডিয়ানের সব বই আমি ধরিয়ে দেবো স্কুলে, ও দায়িত্বটা এখন আমার উপরেই ছেড়ে দিন। বাইরে কনকনে শীতের রাত, ভারী হাওয়ায় অসময়ের গন্ধরাজের গন্ধ, মাটির দেওয়ালে কেরোসিনের আলোর কাঁপন লাগা ছায়া, বিমিশ্র অনুভূতি বিজড়িত একটা স্তব্ধ মন নিয়ে সুধাংশু আধশোয়া হয়ে রইল লেপের মধ্যে। আশ্চর্য, জীবনটা এত আশ্চর্য কে জানত। মন্টুদা? কনা ঘরে ঢুকল। হ্যাঁ, জেগেই আছি, শশধরবাবু কি করছেন? ওর তো এখন মাঝরাত, পড়া আর মরা, শুনছ না নাক ডাকছে? কনা খিলখিল করে হেসে উঠল। ওই নাকের ডাকে পাড়ায় চোর আসতে পারে না। সুধাংশু অপ্রতিভের মতো হাসল। টেবিলের পাশ থেকে চেয়ারটা নিয়ে বসল কনা, কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে লাগল লণ্ঠনের বাড়ানো কমানো চাবিটা, কিছু একটা বলতে চায় বলতে পারে না। সুধাংশু সংকুচিত হয়ে আসতে লাগলো মনের ভেতরে, আর চোখে একবার তাকিয়ে দেখল কনার দিকে। এককালে সুশ্রী ছিল মুখখানা, এখন পরিশ্রম আর চিন্তার একটা ম্লান আবরণ ছড়িয়ে পড়েছে তার উপরে। তারপর একটা কথা বলবো ভাবছি মন্টুদা, বলবো কি না বুঝতে পারছি না। হ্যাঁ বলো, অত সংকোচের কি আছে? না, তোমার কাছে আমার সংকোচের কিছু নেই। কনা ভেতরের দিকে মাথা ফিরিয়ে একবার কি দেখল, যেন কান পেতে শুনল শশধরের নাকের ডাকটা, তারপর মুখ ফিরিয়ে মৃদু হাসল। রত্না অমন করে মাঝখানে এসে না দাঁড়ালে তোমার ঘরে হাঁড়ি ঠেলার ব্যবস্থায় যে আমার পাকা হয়ে গিয়েছিল সে কথা কি তুমি ভুলে গেলে? সুধাংশু শিউড়ে উঠল। লণ্ঠনের আলোয় আশ্চর্য দেখাচ্ছে কার চোখ? ঘন বর্ষার মেঘের মতো কি যেন টলমল করছে সেখানে। কনা বললে, ভয় নেই, তুমি ভেবো না আমি রাগ করেছি, আমি তো জানি রত্না কত ভালো মেয়ে। কনার চোখ থেকে টপ করে এক ফোঁটা জল ঝরে পড়ল বুকের ওপর। আমি সুখে আছি, খুব সুখে আছি মন্টুদা। আঁচল দিয়ে চোখ মুছে ফেলে কনা আবার হেসে উঠল। শ্রাবণের মেঘরৌদ্রের লীলার মতো
তার হাসি কান্না দেখতে লাগলো সুধাংশু। কণা বলে চলল, 10 বছর পর দেখা, ভেবেছিলাম কথাটা তোমায় বলা ঠিক হবে না, তারপর ভেবে দেখলাম পৃথিবীতে তোমাকে ছাড়া আর কাকেই বা বলতে পারি। গলার স্বর নামিয়ে কণা বললে, মন্টুদা 20টা টাকা দেবে আমাকে? 20 টাকা? ক্যানভাসার সুধাংশু চক্রবর্তী সভয়ে নড়ে উঠল। আঁচলের গিট থেকে একটা চিঠি বের করলে কণা, বললে, এইটে পড়ো। সুধাংশু বিমুড়ের মতো হাত বাড়িয়ে নিল চিঠিখানা। বোলপুর থেকে কোন এক বিনু চিঠি দিয়েছে দিদিকে, তার ম্যাট্রিকের ফি এ মাসেই দিতে হবে, দিদি যেন একটা ব্যবস্থা করে দেয়। হতবাক হয়ে চিঠিটার দিকে সে তাকিয়ে রইল কিছুক্ষণ। অবাক হয়ে গেলে তো, 10 বছর আগে যে ছোট্ট বিনুকে দেখেছিলে সে আর ছোট্টটি নেই, ম্যাট্রিক দেবে এবার, ভালো ছেলে, ভালো করেই পাশ করবে, অথচ ফিয়ের টাকা নিয়ে মুশকিল। বাবার অবস্থা তো সবই জানো, কোনো মতে আটপেটা খেয়ে আছেন, অথচ এদের কাছেও চাইতে পারি না, নিজেরই সংসার চলে না, তবু বাবাকে যখন পারেন 2-5 টাকা পাঠান। এই 20টা টাকার জন্য ওকে আর কিভাবে চাপ দিই বলো? সুধাংশু তেমনই নির্বাক হয়ে রইল। কোমল গভীর গলায় কণা বললে, একদিন তোমার কাছে আমার সবই চাইবার দাবি ছিল মন্টুদা, আজ সেই সাহসেই কথাটা বলতে পারলাম। রত্নাকে আমি সবই তো দিয়েছি। কণার চোখে জল চকচক করতে লাগলো। মোটে 20টা টাকাও কি আমি চাইতে পারবো না? অভিনেতা সুধাংশুর কাছে অভিনয়টা কখন সত্যি হয়ে উঠল সে নিজেই জানে না। তেমনি গভীর গলায় সেও বললে, নিশ্চয়ই কণা, নিশ্চয়ই। বালিশের তলায় রাখা মানি ব্যাগটার দিকে হাত বাড়ালো। এখনই? ব্যস্ত হবার কিছু নেই, তুমি কলকাতায় গিয়েও বিনুকে পাঠিয়ে দিতে পারো, ঠিকানাটা নিয়ে যাও বরং। ব্যাগটা বের করে এনে সুধাংশু বললে, না না, অঢেল কাজ নিয়ে থাকি, কলকাতায় গিয়ে ভুলে যেতে কতক্ষণ, টাকাটা তুমি রাখো কণা। শীতের হাওয়ায় ঘরে গন্ধরাজের মৃদু সুরভি, দেওয়ালে ছায়া কাঁপছে, আশ্চর্য তরল কণার চোখ, জল গড়িয়ে পড়ছে, কিন্তু এবার আর সে তা মুছতে পারল না। শালপলাশের বনে ভোরের কুয়াশা, পায়ের তলায় শিশির ভেজা ধুলো, ময়ূরাক্ষী আর কত দূরে, ঠান্ডা নরম রোদে শালের পাতায় সোনালি ঝিকিমিকি দেখতে দেখতে আর মন্থর পা ফেলে চলতে চলতে হঠাৎ ক্যানভাসের সুধাংশু চক্রবর্তীর মনে হলো, অভিনয়টা সত্যি সত্যি করেছে কে, সে না কণা? কে বলতে পারে এই পরিচয়ের ছদ্মবেশটা 20টা টাকা আদায় করবার একটা চক্রান্ত কিনা? কিন্তু তাহলে কি এত মিষ্টি লাগতো গন্ধরাজের গন্ধটা? এই সকালে কি এত সুন্দর দেখাতো এই শাল পলাশের বন? আর সামনে সামনে ওই তো ময়ূরাক্ষী, ময়ূরের চোখের মতোই সোনার আলো ছড়ানো কি অপরূপ নীল ওর জল। এই 20টা টাকার হিসেব সহজে বোঝানো যাবে না ব্যবসায়ী অক্ষয়বাবুকে, এ এরিয়ার কাজ সবই তো পড়ে রইল, আর অক্ষয়বাবু কড়া লোক, এর ঋণ শোধ করতে হবে 1 মাস রেশন না এনে, কণার চোখের জলের দাম শোধ করে দিতে হবে বুলুকে। পিঠের বোঝাটার কথা হঠাৎ মনে পড়ে গেল সুধাংশুর, এত বই, রাশি রাশি বই, শুধু কলুর বলদের মতো বই বেড়ায় সে, তার নিজের ছেলের কর্পোরেশনের স্কুলে পড়ার খরচ জোটে না, তবু একজন তো ম্যাট্রিকের ফি দিতে পারবে, একজন তো কৃতি হতে পারবে জীবনে। 20টা টাকার চেয়ে ঢের বেশি সত্য বুকের পকেটেই গন্ধরাজ দুটো, অসময়ের ফুল, কাঁচের ফুলদানিটা থেকে চুরি করে এনেছে সুধাংশু, পালিয়ে এসেছে ভোরের অন্ধকারে, যে অন্ধকারে ব্রজপুর একটা স্বপ্নমাধুরী নিয়ে পেছনে পড়ে রইল। সামনে ময়ূরাক্ষী, কি আশ্চর্য নীল সোনালি ওর জল!